نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمرنا بالتقوى قال تعالى واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم أيها الناس إن الله عز وجل أمرنا أن نتقي الله عز وجل فإن التقوى ملاك الحسنات والتقوى ثمن الجنة فمن اتقى الله عز وجل يدخل جنته ومن لم يتق الله عز وجل فإن الله عز وجل لم يجعل له موعدا সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমরা আজ থেকে কয়েক মাস পূর্বে আপনাদের সাথে সাক্ষাৎ করেছিলাম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে আবার দেখা করার সুযোগ দিয়েছেন। এমন অনেক ভাই আছে যারা ইতিমধ্যে দুনিয়া ছেড়ে চলে গেছেন, যাদের সাথে আর সাক্ষাৎ হয়নি। অনেক ভাই ছিল যাদেরকে আমরা খুব ভালোবাসতাম, যাদেরকে নিজেদের বিভিন্ন কথা বলতে পারতাম, তারা দুনিয়া থেকে চলে গেছেন। এমনভাবে চলে গেছেন তাদের জানাজায় হয়তো আমরা শরীক হইতে পারিনি, তাদের সাথে আর দেখা হওয়ার সুযোগও আমাদের নেই। যদি শেষ জীবনে আবার আখেরাতে আমাদের সাথে যদি আমরা যদি ভালো আমল করতে পারি, তাহলে তাদের সাথে যদি আমরা ভালো জায়গায় পৌঁছতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ। এই জন্য ইমানদার সবসময় প্রস্তুত থাকবে যে মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে। মৃত্যুর জন্য প্রস্তুতির জন্য কিছু জিনিস সবসময় ইমানদার সাথে রাখবে। এক নম্বর হচ্ছে মৃত্যুর কথা বারবার স্মরণ করবে, বারবার স্মরণ করবে। এই জন্য সবসময় মনে করতে হবে আকসুরু মিন হাদিমিল লাজ্জাত, হাদিসে যেটা আসছে হাদিমিল লাজ্জাত, সমস্ত সমস্ত স্বাদ যেটা বিনষ্ট করে দেয়, যাবতীয় স্বাদ বিনষ্ট করে দেয়, সেটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যু যখন আসবে তখন এদিক সেদিক যাওয়ার আর সুযোগ থাকবে না। ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, কারো যখন মৃত্যু আসবে এক সেকেন্ড এদিক করা ওদিক করার সুযোগ থাকবে না, মৃত্যু আসবেই। অনেক সময় দেখা যায় মানুষ মনে করে যে কিছুক্ষণ তাকে বাতাস দিয়ে রাখা হোক, কিছুক্ষণ তাকে হাসপাতালে রাখে দেয় দুই চার দিন, যারা বেশিরভাগ পয়সাওয়ালা তারা সেটা করে, অন্যরা সেটা করতে পারে না। এর মাধ্যমে কিন্তু মৃত্যুকে ঠেকানো যায় না। তার মনে হচ্ছে হয়তো যে কিছুদিন তাকে বিশেষ ব্যবস্থাপনায় কিছুদিন তাকে জীবিত রাখা হচ্ছে না, বাতাস আসা না করছে, মৃত্যু তার হয়ে গেছে। সুতরাং এই জাতীয় জিনিসে আপনি মৃত্যুকে ঠেকাতে পারবেন না। মৃত্যু এমন জিনিস, আইনামা তা কুনু ইউদ্রেক কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, যেখানেই তোমরা থাকো না কেন সেখানে তোমাদেরকে মৃত্যু পেয়ে বসবে, যদিও তোমরা অত্যন্ত বাধাই করা ঘরে থাকো না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লম্বা একটি রেখা আঁকলেন, ঘর আঁকলেন, সেই ঘরের মাঝখান থেকে একটি রেখা বাইরে চলে গেল, তিনি দেখিয়ে দিলেন, বললেন যে মানুষের জীবন এখানে শেষ, কিন্তু মানুষের আশার কোনো শেষ নেই। মানুষ আশা করে অনেক লম্বা, কিন্তু জীবন তার সে আশা পূর্ণ হয় না, এক জীবনে জীবনে পূর্ণ হবে না সে। এই জন্য যতটুকু করতে পারে, যেটুকু আজকে করতে পারছি আমরা, এটাই আমার মনে করবেন, আগামী দিন আমি বাঁচবো কিনা আমি বলতে পারি না। আপনি আমি কেউ এটা করতে পারবো, এটা বলতে পারি না যে আগামী দিন বেঁচে যাবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা যখন আমল করতেন তখন কেউ বলতো না, চিন্তা করতো না যে তিনি আগামী দিনের জন্য কিছু আমল বাকি রাখছেন, এরকম নয়। তিনি মনে করতেন যে আমার আজকের আমলই বোধহয় আমার শেষ, আজকের পরে দ্বিতীয়বার হয়তো আমার সাথে আর আমল করার সুযোগটা হবে না। যখন সলাৎ পড়তেন, সলাৎ তো মুয়াদ্দিয়, এমন সলাৎ পড়তেন যে বিদায় দিচ্ছেন, মানে বিদায়ী সলাৎ,
এরপর দ্বিতীয় সালাত আসবে কিনা আমরা জানি না। এরকম প্রত্যেকটি আমলের ক্ষেত্রে ইমানদার সবসময় চিন্তা করবে যে আমার জীবন যে কোনো সময় চলে যেতে পারে, মৃত্যু হতে পারে, মৃত্যুর চেয়ে বড় চিন্তা আসবে পরে কি হবে। মৃত্যুটা বড় কথা নয়, একাকী রেখে আসবে আপনাকে কবরে, সেখানে একটা গর্তের ভিতরে ফেলে আসবে, সেই গর্তে কেউ চিল্লাইলেও কেউ শুনবে না, যেদিকে যদি আপনি চিৎকার করেন না কেন। ইয়েসমা হুকুল্লু শাহিল্লা তাকালাই, হাদিসে আছে মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায়, সেই চিৎকার আপনার আমার কেউ শুনবে না, কেউ এগিয়ে আসবে না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কবরে যখনই কবরের পাশ দিয়ে যেতেন তখন কাঁদতেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত কাঁদছেন কেন, আপনি যখন যখন জান্নাত জান্নাত জাহান্নামের কথা বলা হয় তখন এত কাঁদেন না, কবরের কথা নিয়ে এত কাঁদেন কেন। তিনি বলেন যে কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম জায়গা, প্রথম যেখানে আমাকে পৌঁছতে হবে। এইটা যদি ভালো হয় পরেরগুলি ভালো হয়, আর এটা যদি খারাপ হয় পরেরগুলো ফলে আরও খারাপ অবস্থা অপেক্ষা করছে। এই জন্য এখানে কান্নাকাটির বেশি জায়গা, সেখানে আপনার আজাব আছে, সেখানে শাস্তি আছে, দম্মাতুল কবর আছে, দুদিক থেকে কবর মিশে যাওয়ার ব্যাপার আছে, প্রশ্নের উত্তর দিতে হবে। কত চিন্তা আপনার করতে হবে, এই চিন্তা আগে থেকেই করা যাওয়া দরকার। আগে থেকে দুনিয়ায় থাকতেই এখনও মানুষ আশ্চর্য হই, এত মৃত্যু তাদের চোখের সামনে আসছে কিন্তু অন্যায় আচরণ থেকে মানুষ ফিরে আসছে না। বিভিন্নভাবে কিভাবে টাকা করে মেরে নিতে পারে, কিভাবে এইভাবে করোনা রোগীদের থেকেও কিভাবে টাকা মারতে পারে, এই চিন্তায় মানুষ বসে থাকে। হাসপাতালে বিভিন্ন আইসিইউ গ্রুপ খুলছে, কেউ সিসিইউ গ্রুপ খুলছে, এগুলি রোগীদের থেকে টাকা পাগানোর বিভিন্ন বুদ্ধি করেছে অনেকেই। জানতে হবে আসলে সত্য কোনটা। কেউ কেউ ভিন্ন বিভিন্ন রকমের ঔষধ দিয়ে, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট দিয়ে, বিভিন্ন রকমের ভ্যাকসিন দিয়ে, বিভিন্ন নাম দিয়ে বিভিন্নভাবে বাজারজাত করে মানুষদেরকে ঠকাতেছে বসেছে। তারা চিন্তা করছে না তাদেরও মৃত্যু হতে পারে। যেই টাকা রোজগারের জন্য তারা এত অন্যায় নেমেছে, এত নিচে নেমেছে, সেই টাকা হয়তো সে ভোগ করে যেতে পারবে না, এর আগে যে কোনো সময় তাকে চলে যেতে হবে। ইমানদার সবসময় চিন্তা করে যে আমার মৃত্যু আমার যে কোনো সময় হয়ে যেতে পারে, মৃত্যুর পরের চিন্তা তার করা উচিত। মৃত্যু অবশ্যম্ভাবী হবেই হবে, মৃত্যুর পরে কি হবে সেটা চিন্তা করা উচিত। সেটা যদি ভালো হয় তাহলে দুনিয়াতে সে ভালো মানুষ, সেটা যদি খারাপ হয় দুনিয়াতে সে খারাপ মানুষই। যতক্ষণ সেই দুনিয়াতে যত ভালো পোশাক পরেই ঘুরুক না কেন, মৃত্যুর পরের কী অবস্থা হবে সেটা চিন্তা করা উচিত। হাশরের মাঠে কী অবস্থায় উঠবে, খালি গায়ে উঠবে, ল্যাংটা উঠবে, কাপড় থাকবে না, খতনা করা থাকবে না, উঠবে এক একজন এক এক অবস্থায় উদ্ভ্রান্ত মতো উঠবে, তাকিয়ে থাকবে 40 বছর তাকিয়ে থাকবে উপর আকাশের দিকে যে রব্বুল আলামিন নেমে আসবে। এ অবস্থায় প্রত্যেকটি মানুষকে আমাদের অপেক্ষা করতে হবে। সে অবস্থার জন্য দুনিয়ায় থাকতে আমাদের চিন্তা না করে গেলে মনে করবেন সে সবচেয়ে হতভাগা। এই জন্য ইমানদার সবসময় প্রস্তুতি নেয় যে আমার মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে। মৃত্যুর প্রস্তুতির সাথে সাথে কিছু কাজ তাকে করতে হবে। মৃত্যুর প্রস্তুতি থাকতে হলে তাকে যে কাজগুলি করতে হবে, 1 নম্বর হচ্ছে তওবা, গুনাহ থেকে তওবা করতে হবে। তওবার বিষয়টি এতই গুরুত্বপূর্ণ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতগুলো নাজিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহ ফাওয়াজা ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াত নাজিল হলো, এই আয়াতের ব্যাখ্যা কি? ব্যাখ্যা, উমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার মজলিসে জিজ্ঞাসা করলেন এই আয়াতের ব্যাখ্যা কি, সবাই খুশি হলো যে এদের ব্যাখ্যা হচ্ছে এটা যে আল্লাহর বিজয় আসবে। উমর রাদিয়াল্লাহু আনহু এটা বলার পর উমর রাদিয়াল্লাহু বললেন যে না, মনে হয় এটা নয়, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি বলো, তুমি তো সবার ছোট, তুমি বলো। তিনি ছিলেন উম্মতের হাবরুল উম্মাহ বলা, উনি বললেন যে এই আয়াতে এই আয়াতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন এই আয়াত নাজিল হওয়ার পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি প্রত্যেক সলাতে তিনি এই দোয়াটি পড়তেন, সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটা তিনি পড়তেন। এজন্য ইমানদার সবসময় চিন্তা করবে যে রুকুতে সেজদাতে এবং শেষ বসার শেষে অথবা সলাতের পরে যে কোনো সময় তার মুখের বের হবে সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা ইগফিরলি, যেভাবে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলার কাছে তওবা সবসময় তার মুখে জারি থাকবে, সবসময় ইস্তেগফার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে 100 বারের বেশি ইস্তেগফার করতেন। সাহাবা ইকরাম বলেন কখনো কখনো একই মজলিসে আমরা দেখেছি রসুলকে যে তিনি একই মজলিসে 100 বারের বেশি ইস্তেগফার করতেন।
কখনো কখনো তিনি বলছেন, হাদিসে আসছে যে হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে 70 বারের বেশি ইস্তেগফার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, আমরা জানি তার আগের এবং পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তাতে তিনি ইস্তেগফার করতেন। আমাদের দিন রাত 24 ঘন্টা চিন্তা চেতনা উঠা বসায় চলাফেরা হাতে পায়ে মুখে কত রকমের গুনাহ হচ্ছে, এই জন্য আমাদের কতটুকু বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত তা আমাদের চিন্তা করলেই বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় আখরাতকে প্রাধান্য দিতে বলেছেন। আখরাতের প্রাধান্য দেওয়ার নিয়ম হচ্ছে এটা, আপনার লেনদেন আপনার কর্মকাণ্ড এটা বেশি করে এটাতে সেটাতে প্রকাশ পাবে, মুখে নয়। আখরাতে প্রাধান্য দিবেন এটাই যখন আপনার মনে হবে যে আমি এগুলি কার জন্য রেখে যাচ্ছি, কার জন্য অর্জন করে যাচ্ছি, আমার টাকা পয়সা কার জন্য অর্জন করা হয়। যে ব্যক্তি তার সন্তানকে দুনিয়াদার বানিয়েছে, দুনিয়াতে টাকা পাইলে সে খুশি হয়, কেউ কেউ গর্ব করে বলে আমার ছেলে অমুকখানে এত টাকা করে রোজগার করে, কিন্তু সেটা হালাল কিনা চিন্তা করে না, নিজে টাকা রোজগার করে বিরাট করে বাড়ি করেছে, এই করেছে সেই করেছে, চিন্তা করে নিজে এই টাকা কোথায় যাচ্ছে, ভবিষ্যতে আমার আখরাত কি আখরাতের বাড়ি কি নির্মিত হয়েছে কিনা এই চিন্তা করে না। আখরাতের বাড়ি নির্মাণের জন্য কিছু বুদ্ধি তো দিয়েই দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে সালাতের আগে পরে যে সালাতগুলো আছে, সুন্নাত সালাতগুলো আছে, সেগুলো পড়লে প্রতিদিন জান্নাতে একটি বাড়ি নির্মিত হয়। এই সুযোগটা যদি করতে পারে একজন মানুষ, ফজরের পরে অপেক্ষা করে যদি সালাত পড়ে, তার সওয়াবের কথা বলে দিয়েছে, আখিরাতের সওয়াব হবে যদি কোনো সে এশরাক পর্যন্ত সালাত আজকারগুলি পড়ে এবং 2 রাকাত সালাত পড়ে, প্রতিদিন একটি পূর্ণ উমরা পূর্ণ হজের সওয়াব সে পাচ্ছে। আখিরাতের কাজ যদি কোনো সে প্রাধান্য দেয়, আখিরাতের কাজগুলি করবেই, আখিরাতের প্রাধান্য দেওয়ার জিনিসটি হবে নিজে কর্মকাণ্ডে, নিজে টাকা পয়সা লেনদেনে ইত্যাদিতে সে সবচেয়ে বেশি আখিরাতকে মাথায় রাখবে, যে আমার এটা আমার পক্ষে যাচ্ছে কি বিপক্ষে যাচ্ছে, আমি যে সালাত পড়তেছি আমার সালাত আমার পক্ষে যাচ্ছে কিনা। কারণ কোনো কোনো সালাত তার উপর আবার নিক্ষিপ্ত হয়, তার উপর আবার নিক্ষিপ্ত হয়। ইমানদারের সালাত চিন্তা করবে যে আমার প্রত্যেকটি অংশ যেন আল্লাহর কাছে কবুল হয়, এই জন্য চিন্তা করবে। যখন অন্যান্য আমল করবে, দান করবে এবং যখন অন্যান্য বিভিন্ন নফল কাজ করবে, তার চিন্তা থাকবে যে আখিরাতকে আমি প্রাধান্য দিচ্ছি কিনা, দুনিয়া কামানোর ক্ষেত্রে চিন্তা করবে আখিরাতকে প্রাধান্য দিচ্ছি কিনা, সন্তান সন্ততিকে আখিরাতমুখী বানাচ্ছি কিনা নাকি দুনিয়ামুখী বানিয়ে দিয়েছি আমি, তাকে দুনিয়ার অর্জন করছে, তাকে বিদেশে পাঠাচ্ছি, সেখানে হারাম খাচ্ছে, হারাম খোর হচ্ছে, সে পড়ে যাচ্ছে কোনো হারামের আড্ডায়, শেষ পর্যন্ত ইমান হারা হয়ে যাবে, সেরকম বানাইছে কিনা। তাহলে আমি দুনিয়াদার বানিয়েছি, আখিরাতমুখী বানাইনি এবং আখিরাতকে প্রাধান্য দেইনি। ইমানদার যখন এই অবস্থায় মৃত্যুর সময় তার আরেকটি বড় কাজ হবে খুরুজ মিনাল মাযালিম, জুলুম থেকে বেরিয়ে আসা। দুনিয়ার বুকে অনেকের উপর জুলুম আপনি না চাইতেও করেছেন, গীবত করেছেন, কথা বলেছেন কারো বিরুদ্ধে, না জেনে কথা বলেছেন, অনুরূপভাবে কারো সম্পদ আহরণ করেছেন, কাউকে সম্পদ দেননি, নিজের ইচ্ছাকৃত সন্তানকেও অনেক এক সন্তানকে দিয়েছেন আর সন্তানকে দেননি, ইচ্ছাকৃত কাউকে বঞ্চিত করেছেন, নিজের পরিবার পরিজনের উপর জুলুম করেছি অথবা বাইরে কারো উপর আমরা জুলুম করেছি, এই সব থেকে বের হওয়ার জন্য সার্বক্ষণ চিন্তা থাকতে হবে যে জুলুম আমি করেছি এই জুলুম থেকে কীভাবে বের হতে পারি অথবা এই জুলুম থেকে টাকা কীভাবে ফেরত দিতে পারি। যারা বিভিন্ন অফিসে বসে ঘুষ খেয়েছেন তাদের এখন সবচেয়ে বেশি ভয়াবহ পরিণতি হবে, কারণ তারা এইটাকে বের হবেন কী করে। লক্ষ লক্ষ মানুষ যাদের কোনো হিসাব রাখেননি তাদের বাড়িতে কীভাবে আপনি এই টাকা পৌঁছে দিবেন, ভীষণ বিপদের বিষয় সেই জায়গায় আপনার জন্য। এখন অবশ্যই আমরা কাউকে নিরাশ করতে চাই না, আল্লাহ তাআলা বলেছেন যে লা তাকনাতু ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিরাশ হয়েও না, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ তিনি ক্ষমা করবেন। তবে ক্ষমার জন্য পদ্ধতি অবলম্বন করতে হবে, সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাপনা করতে হবে, নইলে অন্তত তার পক্ষ থেকে সেগুলি আল্লাহ যদি না পাওয়া যায় তারপর থেকে সেগুলি আপনি সদকা করে দিতে হবে। যে টাকা রোজগার করে আপনি বিরাট বিশাল বাড়ি বানিয়েছেন সেই টাকা, সেই পরিমাণ টাকা আপনাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে, নাহলে আপনি সেখান থেকে মুক্তি পেতে পারছেন না। আখিরাতের ময়দান অত্যন্ত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে তোমাদের মধ্যে ফকির তোমরা বলো, তারা বলছে রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, যারা এক লোকমার জন্য 2 লোকমার জন্য ঘরে ঘরে ভিড় ঘুরে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে প্রকৃত ফকির নয়, প্রকৃত ফকির তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে পর্বত প্রমাণ আমল করেছে কিন্তু মানুষের উপর জুলুম করেছে, অমুককে থাপ্পড় দিয়েছে, অমুককে গালি দিয়েছে, অমুককে কিল দিয়েছে, অমুককে চড়াও হয়েছে, এই যে এই ব্যক্তি হাসরের মাঠে আসবে আর সবাই এসে তাকে ঘিরে ধরবে, সবাই তার ন্যাক আমলগুলো নিয়ে যাবে, আর যারা পরে আসবে তারা বলবে যে আমার তো ন্যাক আমল নেই কি করবো, আমার বদগুলি তোমার কাঁধে উঠিয়ে দেই, সে কাঁধে উঠিয়ে দিয়ে চলে যাবে। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মুফলিস। হাসরের মাঠের কথা চিন্তা করুন, যেখানে ইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছর, কোনো বর্ণনা কোরআনে কারিমে আসছে 50,000 বছর,
এই লম্বা টাইম দুনিয়ার বুকে আমরা 100 বছর বাঁচার জন্য কত না কি কিছু করি, দুনিয়া 100 বছরের জন্য বাড়িঘর 3-4টা করি, কত কিছু করি আখিরাতের বাড়িঘর করার জন্য। এখনই আমাদের চিন্তা করা উচিত। আসলে আমাদের অনেকেই বাল আকসার হুম লা ইউমিনুনা বিল আখিরা, আখিরাতের উপর আমাদের যথাযথ ঈমান নেই বলেই আমরা দুনিয়াকে সবকিছু আমাদের কেন্দ্রবিন্দু করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন ঘুমালেন, ঘুম থেকে উঠার পরে তার পিঠে সে দাগ পড়ে গেল রশির, কারণ তা সেখানে কোনো ভালো চৌকি ছিল না, রশির উপরে বিছনা পেতে তার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। দাগ পড়ার কারণে উমর রাদিয়াল্লাহু দেখে বললেন, কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কায়সার এবং কিসরা এরা কত শান শওকতে বসবাস করে, আমার নবীর গায়ে দাগ পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি খুশি নও যে আমি তো এরকম হই যে এখানে দুনিয়াতে আমার কাছে এরকমই মনে হবে যে কেন কেউ কোনো গাছের নিচে শুয়েছে, সেখান থেকে উঠে চলে গেছে, এর বাইরে আর কিছু নয়, তাদের জন্য দুনিয়া আমাদের জন্য আখিরাত রয়েছে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেন। তারা মসজিদ বানিয়েছেন, মসজিদ বানার সময় বলছেন, আল্লাহ মোল্লা আয়সা ইল্লা আয়সাল আখিরা, আল্লাহ জীবন তো কোনোটাই না, আখিরাতের জীবন হচ্ছে জীবন। এই জন্য হাশরের দিন প্রত্যেকটি মানুষ বলবে, ইয়া লাইতানি কদ্দামতুল হায়াতি, হায় আমি যদি কোনো আমার জীবনের জন্য কিছু পেশ করতে পারতাম। জীবন তাদের দুনিয়া জীবনটাকে স্বপ্ন মনে হবে, বলবে যে আমরা তো শুধুমাত্র কাম কাল্লাম ইয়াল বাসু ইল্লা সাআ, 1 ঘন্টা সেখানে অবস্থান করেছি, 1 ঘন্টা, কেউ বলবে যে না 1 বিকাল, কেউ বলে 1 সকাল, আশি গেতান আউ দুহাহা, 1 সকাল বা 1 বিকাল অবস্থান করেছি। লম্বা সময় দেখে তাদের মনে হবে যে আমরা তো আসলে একটা স্বপ্নের মতো জায়গা অবস্থান করেছিলাম। এই জন্য অনেকেই বলে মৃত্যুর পরে মানুষ মনে করে যে আসল বুঝতে পেরেছি আমরা স্বপ্নের মধ্যে বিভোরে বিঘুরে কাটিয়েছি, সত্যি সত্যি আমাদের আখিরাতের জীবন হচ্ছে প্রকৃত জীবন। সেই জীবনের জন্য সংগ্রহ যদি পাথেয় সংগ্রহ করতে পারি সেটা হচ্ছে প্রকৃত পাথেয়। এই জন্য ইমানদার সবসময় জুলুম থেকে বের হতে চায়, সামান্যতম জুলুম কারো উপরে করে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, এই ক্ষমা চাওয়া মহত্বের লক্ষণ। এখানে দোষের কিছু নেই, এখানে কোনো আখিরাতে লম্বা কষ্ট পাওয়ার চেয়ে দুনিয়াতে 1 বাক্যে তার থেকে ক্ষমা নিয়ে নেওয়া অনেক বেশি সুবিধার। এই জন্য প্রত্যেকের উচিত কারোর প্রতি কোনো জুলুম থাকলে, কারোর প্রতি কোনো অন্যায় থাকলে, কারোর প্রতি কোনো হক নিয়ে থাকলে সেখানে এখনই দুনিয়াতে এই দুনিয়াতেই তার কাছ থেকে ক্ষমা নিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। চতুর্থ যে কাজটি করা উচিত তা হচ্ছে যে আনুগত্য, বেশি বেশি আনুগত্যের কাজ করা উচিত, সলাৎ বেশি বেশি পড়া উচিত। এই জন্য সলাৎ বেশি বেশি পড়ার সময় বেশি বেশি পড়া, সাধারণত বেশিরভাগ মানুষই বৃদ্ধ বয়সে সলাৎ পড়ার চিন্তা করে বসে থাকে যে বৃদ্ধ বয়সে একেবারে জীবনের সব কিছু ব্যয় করে একেবারে আল্লাহর রাস্তায় ব্যয় করবো, কিন্তু বৃদ্ধ বয়সে তার কত রকমের সমস্যা হয় জানেন? অনেকে আছে বৃদ্ধ বয়সে অজু রাখতে পারে না, অনেকে বৃদ্ধ বয়সে মসজিদে বসতে পারে না, ঠিক মতো সে সব কাজগুলি করতেও পারে না, বৃদ্ধ বয়সে অনেকে যেতেও পারে না, তার আগে দুনিয়া থেকে চলে যায়। তো একজন ইমানদারের জন্য তার উচিত হচ্ছে যে সে যৌবন বয়স থেকেই এবাদতে মশগুল থাকবে, সে চিন্তা করবে যে আখিরাতমুখী কাজ আমি করি, আমি আনুগত্য দিয়ে ভর্তি করে দেই। আনুগত্যের কোনো শেষ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্যের অনেকগুলো জিনিস আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একজন মানুষ তিনি সলাতের মাধ্যমে, নফল সলাতের মধ্যে আনুগত্য করতে পারে, নফল দানের মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে পারে, সুন্দর কথার মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে পারে, কাউকে কষ্ট না দেওয়ার মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে পারে, এর মাধ্যমে একজন মানুষ আখিরাতমুখী হতে পারে, বোঝা যায় সে আখিরাতমুখী হয়ে আছে। ইমানদার সবসময় এই চিন্তা ভাবনা করবে। পঞ্চম যে কাজটি করা উচিত সেটা হচ্ছে যে হারাম থেকে বেঁচে থাকা চিন্তা করতে হবে, কোনোভাবেই যেন হারামের দিকে নিজের হাত না বাড়ে। যেখানে হারামের সন্দেহ আছে সেখানে যাবেন না, সামান্যতম সন্দেহ আছে সেখান থেকে ঘুরে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালাল উবাইয়িন ওয়াল হারাম উবাইয়িন ও বাইনহুমা উমুরুন মুশতাবিহাতুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝখানে কিছু জিনিস আছে যা অস্পষ্ট। ফামান ইত্তাকা শুবহাত, যে ব্যক্তি এই সমস্ত অস্পষ্ট জিনিস থেকে বাঁচতে পারবে, ফাকাদ ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদিহি, সে দিনকে বাঁচাতে পারলো এবং সম্মান ও মর্যাদাকে বাঁচাতে পারলো। ইমানদারের জন্য কখনো হারাম যেখানে সামান্যতম সন্দেহ আছে সেগুলিতে যায় না, কিন্তু যারা দুনিয়াকে তাদের সর্বশেষ ঠিকানা মনে করে নিয়েছে তারা এই জাতীয় সবে করতে পারে, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, এবং তারা হারাম খেয়ে আখিরাতমুখী হওয়া তাদের তারা মনে করছে, হারাম খেয়েও কখনো কখনো তাদের কেউ কেউ মনে করে যে বিরাট ভালো কাজ করে বসছে। অনেকে হারাম দিয়ে আবার ভালো কাজে লাগাতে চায়, মনে করে হারাম দিয়ে বুঝি সে ভালো কাজ করবে, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ব্যতীত তিনি কিছু গ্রহণ করেন না। আপনি হারাম খেয়েছেন সেখান থেকে বাঁচতে হলে, সেখান থেকে বাঁচতে হলে সওয়াবের আশা ব্যতীত দিয়ে দিতে হবে, কিন্তু যদি হালাল জিনিস হয় সেটা আল্লাহ তাআলা বহুগুণ বর্ধিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কেউ যদি তার হালাম হালাল মাল থেকে হালাল মাল থেকে কিছু দান করে, আল্লাহ তাআলা হালাল ছাড়া কিছু গ্রহণ করেন। একই হাদিসে রাসূল বলছেন সেটা, হালাল মাল থেকে কিছু দান করে আল্লাহ তাআলা সেটাকে এমন ভাবে বাড়িয়ে তোলেন এবং বাড়াইতে বাড়াইতে সেটা একটা উপত্যকা করে তোলেন, একটা বিরাট উপত্যকা ভর্তি করে দেন। হাশরের মাঠে সে ব্যক্তি আশ্চর্য হবে, এই আমল তো আমি করিনি কিন্তু এই আমল আল্লাহ তাআলা তার জন্য বাড়িয়ে তুলেছেন। ডান হাতে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন। ইমাম তিরমিজি বলেন এই ডান হাতে গ্রহণ করে হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা ডান হাত আছে। যারা এটা অস্বীকার করে তারা কুফরিতে লিপ্ত হয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন এটাই হচ্ছে আমাদের সালফে সালেহীন আকীদা ও বিশ্বাস। এটা যে ব্যক্তি বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনি জিরাই দিবেন সেটা থাকবে। আল্লাহ তাআলা বলছেন মা আন্দাকুম ইয়ানফাদু ওয়া মা আন্দাল্লাহি বাক, আল্লাহর তোমাদের কাছে যা আছে তা সে নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর কাছে দিয়ে দিলে সেটা বাকি থাকবে, আল্লাহর কাছে তুলে দেন আল্লাহর জন্য করেন কোনো কাজ সেটা বাকি থাকবে। ইমানদার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছুই তার অবশিষ্ট থাকে না তিনটি আমল ব্যতীত। একটি হচ্ছে যা আছে সদকা করেছে, সদকাতুন জারিয়া। আরেকটি হচ্ছে সন্তান, নেক সন্তান, যাকে সে দিন শিক্ষা দিয়েছে, দিনের উপর আমল করছে, সেটা তার আমল নামায় বসে বসে কবরে বসে পেতে থাকবে। আর তিন নম্বর হচ্ছে এমন এমন জিনিস যেটা এমন কোন আলেম যে মানুষকে শিক্ষা দিয়েছে যে আলেমটা উপকারী আলেম, সেটা হচ্ছে দিনী আলেম। পুরোপুরি আখেরাতমুখী কাজেই তার কাজে লাগবে, দুনিয়ার কোনো কাজ তার কোনো কাজে লাগছে না। তাহলে বোঝা গেল ইমানদার এই হারাম থেকে বাঁচবে এবং ভালো কাজ করে যাবে, এটাই হচ্ছে ইমানদারের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ। ষষ্ঠ যেটা সেটা হচ্ছে আমল সালেহ, ন্যাক আমল করতে হবে। ন্যাক আমল প্রত্যেকটি সময় চিন্তা থাকবে, চিন্তা চেতনা উঠা বসা সবসময় ন্যাক আমলের চিন্তা করতে থাকবে যে কোনটাতে আমার ন্যাক আমল হবে, কোনটাতে আমার সৎ আমল হবে চিন্তা করতে থাকবে। এর মাধ্যমে একজন মানুষ আখেরাতমুখীতে পাবে এবং মৃত্যুর সময় তার চিন্তা হবে না যে সে কি করছে, বরং তাকে সেই সময় সুসংবাদ জানানো হবে। সুসংবাদ জানানো হবে কি, সুসংবাদ জানানো হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে যখন ফেরেশতা তাদেরকে বলা হবে যে আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ দিবে জান্নাতের। ইমানদার মৃত্যুর সময় সুসংবাদ পাওয়া এটা যেন তার বড় নেয়ামত। এই সুসংবাদ যে ব্যক্তি পাবে সেই ব্যক্তি পরবর্তী জীবন তার সুন্দর হবে, আর যে ব্যক্তি এই সুসংবাদ পাবে না তার অবস্থা কি হবে, কিভাবে তার রূপ বের করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা উল্লেখ করেছেন কোরআনে কারীমে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, মৃত্যুর সময় ফেরেশতারা পিঠে এবং তাদের সামনে মেরে, পিছে এবং সামনে, পাশায় মেরে, সামনে মেরে তাদের রূপ বের করতে থাকবে। যখন 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 দেখবে মৃত্যুকে দেখবে যখন রূপ, তখন যখন পাপিষ্ট যে তার সারা শরীরে সেই আঙ্গুলের কোনা মাথা পর্যন্ত তার এই রূপ যে পালিয়ে বেড়াবে, শরীর থেকে তো আর পালাতে পারবে না, সেখান থেকে পিটিয়ে পিটিয়ে বের করবে। ইয়াদরিবুনা কুল্লা বানান, প্রত্যেকটি আঙ্গুলের মাথা পিটিয়ে পিটিয়ে বের করবে, তার রূপকে এভাবে টেনে বের করবে। আর যে ইমানদার আছে তার রূপকে যেভাবে বের করা, একটা হাদিসে বলা হয়েছে যেন পান পাত্র থেকে এক ফোঁটা পানি পড়েছে, সেরকম তার রূপটা বের করে নিয়ে যাওয়া হবে। এই জন্য ইমানদার যে সর্ব অবস্থায় দুনিয়াতেও শান্তি থাকতে পারবে, আখিরাত শান্তির সাথে থাকতে পারবে, শর্ত হচ্ছে আখিরাতমুখী কাজ করে যেতে হবে এবং সবসময় চিন্তা করতে হবে ন্যাক আমল কিসে হবে সেটাই আমি করে যাব। মৃত্যুর সময় কি করতে হবে, মৃত্যুর সময় তালকিনুল মাইয়িত, মাইয়িতকে লা ইলাহা ইল্লাল্লাহ এটা শিখে জানিয়ে দিতে হবে তাকে। অনেক সময় মৃত্যুর সময় অনেকের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আসে না, কেন আসে না, সে খারাপ কাজ করেছে এই জন্য সেটা আসে না। এটাই একটা বড় জিনিস যে ভালো কাজ করলে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে, ভালো কাজ করলে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি, তাওহীদের ঘোষণা। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, মুখে লা ইলাহা মুখস্থ করলে হয় না, তাওহীদ অন্তরে থাকতে হবে, মুখ থেকে সেটা বের হবে, আল্লাহ তাআলাকে তখন সেটা গ্রহণযোগ্য হবে। যে ব্যক্তি এরকম তাওহীদের ঘোষণা দিয়ে দুনিয়া থেকে যেতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি। এই সুযোগ সেই ব্যক্তি পাবে যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেতে পারবে। এই জন্য একজন মানুষ ওই সময় শয়তান যেহেতু তাকে ধোকা দিতে পারে, তাই ইমানদারের উচিত তার ভাই হোক, তার সন্তান হোক, তার আত্মীয় স্বজন হোক অথবা বন্ধু বান্ধব হোক, যারাই কাছে থাকে মৃত্যু ব্যক্তির, যে মৃত্যুপথ যাত্রী ব্যক্তি, তাদের উচিত হবে তাকে মনে করিয়ে দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা দুনিয়ার অন্যান্য কথা বাদ দিয়ে অনেক সময় মৃত্যুপথ যাত্রী বিভিন্ন দুনিয়ার জিনিস নিয়ে থাকে, বলে কোনো ছেলেকে ডাকে, মেয়েকে ডাকে, ওইটা হচ্ছে ডাকা, এই ডাকাচ্ছে তাকে মনে করা তুমি আখেরাতমুখী হচ্ছ, আখেরাতমুখী হচ্ছে। এই সময় আখেরাতের কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া উচিত এবং তাকে বেশি বেশি করে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে এটা শিক্ষা দেওয়া উচিত, এটা তাকে শিক্ষা দেওয়া উচিত, তাকে বলা উচিত জোরে জোরে নয়। ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ, তিনি এক ব্যক্তি তার কাছে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখার পর তিনি বললেন যে তাকে একজন জোর করে শিখাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলার জন্য।
তিনি তাকে বললেন যে ওই মৃত্যুর অবস্থা যে একজন মানুষকে মৃত্যুর সময় জোরে জোরে বলতে হয় না, তার কাছে সেটা শুধুমাত্র উচ্চারণ করতে হয়, সেজন্য মনে আসে যে আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলা দরকার, একথা বলে যাওয়া দরকার। তুমি জোর করিও না, তখন সে না বললে বিপদ হয়ে যাবে, সে যদি বলে আমি পড়বো না বলবো না, তোর আরো বড় বিপদ ডেকে আনলে তুমি তার জন্য। এই জন্য তুমি তার সামনে শুধু উচ্চারণ করবে। লোকটি বলে আমি এটা শোনার পরে ধীরে ধীরে বের হইলাম, দরজা পর্যন্ত যাওয়ার পরে শুনলাম যে তিনি মারা গেছেন। অর্থাৎ এটা তার সর্বশেষ কথা ছিল, শিক্ষা। আমাদের ইমামরা ছিল সর্বশেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিন শিক্ষা দিয়ে যেতেন। তারা শিখিয়ে দিলেন যে তালকিনের নিয়ম আছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করো, বুঝিয়ে দাও, এটাই নিয়ম, এর বাইরে নতুন কোনো জিনিস নয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন মৃত্যুর সময় কিভাবে তাদেরকে চৌকি ঘুরানোর চিন্তা ভাবনা থাকে, যে কোন দিকে ঘুরাইলে কেবলামুখী হবে, এটা কোনো ফরজ ওয়াজিব জিনিস নয়, এটা কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের কাছে তার মাথা নিয়ে তিনি মারা গেছেন, সেটাকে কবর মুখে কেবলামুখী করছেন কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ যে অবস্থায় মানুষ মারা যাবে এটা কোনো সমস্যাজনক কথা নয়, কিন্তু কেউ যদি ওসিয়ত করে যায় আমার কেবলামুখী করে দিও তখন সম্ভব হলে করতে পারবে। এর আগে এইভাবে কোনো নিয়ম কোনো হাদিসে স্পষ্টভাবে আসে নাই যে কেবলামুখী করে দাও, আমাকে কেবলামুখী করো। বারা ইবনে মারওয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস যেটা আসছে এটা দিয়ে অনেকে দলিল দিতে পারে, সেটা হচ্ছে তিনি বলেছে ওসিয়ত করেছিলেন যে আমাকে কেবলামুখী, এটা ওসিয়তের কারণে করেছে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ তিনি যেহেতু এমন দেশে মরেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, এজন্য তিনি ওসিয়ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুলুসুমাল, তিন ভাগের এক ভাগ সম্পদ রাসূলের জন্য করে ওসিয়ত করে গেছেন, যে রাসূল আসতে যেন সেটা পায়। তিনি মদিনায় মারা গিয়েছিলেন তখন, এবং তিনি ওসিয়ত করেছেন আমার কেবলামুখী করা, এটির বর্ণনা সে বর্ণনা দুর্বল। তারপর যদি কেউ আমল করে ওসিয়ত হিসেবে আমল করতে পারে যদি সম্ভব হয়, নাহলে কেবলামুখী করা জরুরি নয়, অনেকে কেবলামুখী করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, অর্থাৎ মৃত্যুর আগে কেবলামুখী করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। অনেকে দেখা যায় কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, লোক ডেকে আনে, অমুককে নিয়ে আসে, তমুককে নিয়ে আসে, অথবা হুজুর নিয়ে আসে, এখন তার কোরআন তেলাওয়াতের কথা আসছে। মৃত্যু যখন যখন দুনিয়াতে জীবিত ছিল তখন কোরআনের উপর আমল করেনি, কোরআন শুনেনি, অর্থ বুঝেনি, কিন্তু মৃত্যুর সময় তার এখন কোরআন তেলাওয়াতের কথা চিন্তা আসছে। এর চেয়ে বড় বেদাত আর কিছু হতে পারে না, এখানে সওয়াবের নাম গন্ধ হবে না। সে কী জন্য সেটা তেলাওয়াত করবে? এখন তেলাওয়াত করলে তো কাজ হচ্ছে না, শুধু বুঝেও না। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন একটি জিনিস শুধু অনুমোদিত, সেটা হচ্ছে যেটা সালফে সালেহীন কারো মাঝে দেখা যায়, যারা কোরআন বুঝে, যারা কোরআনে কারিম পড়লে বুঝে অর্থাৎ অর্থ বুঝে, তাদের সামনে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে তা আখিরাতের প্রতি আশাবাদী হবে, কারণ ইমানদার মৃত্যুর সময় আশাবাদী হওয়াটা পছন্দ করে, ইমানদার মৃত্যুর সময় আল্লাহর উপর বড় আশা করে। এই জন্য কেউ যদি সেখানে সূরা ইয়াসিন পড়ে অর্থগুলি মনে করে, কারণ সেখানে আখিরাতের প্রত্যেক অবস্থার কথা বর্ণনা করা হয়েছে, যে সেখানে আখিরাতে কি হবে, কি ঘটনা ঘটবে, এবং আল্লাহ তাআলা ইমানদারদের কিভাবে পার করবেন, কিভাবে সেই ঘটনাগুলি সেখানে উল্লেখ করা হয়েছে, এবং ইমানদাররা কি পাবে সেটাও বর্ণনা করা হয়েছে। সুতরাং এটা যদি কেউ বুঝতে পারে, এই জন্য কোরআন তেলাওয়াত করবে মৃত ব্যক্তি মৃত্যুপথ যাত্রী বুঝার জন্য, ইবরত নেওয়ার জন্য, আল্লাহর উপর ভালো ধারণা নেওয়ার জন্য কোরআন তেলাওয়াত করলে মৃত্যুপথ যাত্রীর অবস্থা ভালো হবে, এটা যদি কেউ মনে করে তাহলে সেটা ভুল। মনে রাখবেন সূরা ইয়াসিন পড়ার যে সমস্ত হাদিস আছে সবগুলি দুর্বল, কোনো সূরা ইয়াসিনের উপর সহি কোনো হাদিস আসেনি। এমনিতে কোরআন তেলাওয়াত করলে এক হরফে দশ নাকি পাবে, এর বাইরে অতিরিক্ত কোনো কিছু সূরা ইয়াসিনের সাথে সম্পৃক্ত নেই। কোরআনে কারিমে যে কোনো জায়গা তেলাওয়াত করে যদি কোনো কেউ নসিহত করে মৃত্যুপথ যাত্রীকে, যাকে আখরাতমুখী করা দরকার, সেটা তার যে নসিহত হিসাবে করা যেতে পারে, যে ব্যক্তি বুঝে অথবা যাকে বুঝিয়ে দেওয়া যায় এরকম অবস্থায়, কিন্তু মৃত্যুপথ যাত্রীর অবস্থা খারাপ, সেখানে বসে কেউ তো কোরআন তেলাওয়াত করছে, হুজুর ডেকে এনে আনলেন অথবা তাকে কিছু খাইয়ে দিলেন অথবা তাদেরকে ডেকে আনলেন খতমে তাহলিল করা, কেউ কেউ আছে মৃত্যুপথ যাত্রী মরার জন্য খতমে খতম পড়ায়, যে ব্যক্তি যেন মরে যায়। শরীফ কোরআন এবং সুন্নাতে এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যে ব্যক্তি দুনিয়াতে যাচ্ছে না আল্লাহ তো দুনিয়াতে তার শাস্তি দিয়ে তাকে সে পবিত্র করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এমন অবস্থা হয় ইমানদার, আল্লাহ তাআলা যখন তাকে কোনো কঠিন আজাব দেন, কষ্ট দেন, এর অর্থ হচ্ছে ইমানদার যদি হয় তাহলে তার গুণাগুলি মাফ করে দিচ্ছেন, সে আখেরাতে যখন যাবে তার আর কোনো গুণার ন্যাস মাত্র থাকবে না, এটা তার জন্য, এটা একদিক দিয়ে তার দিকে নেয়ামত হয়ে গেছে। সুতরাং ইমানদার কষ্ট পাওয়ার কারণে কেউ যেন না বুঝে এটাও না বলে যে কি নাজি কত বড় অন্যায় করেছে এই জন্য কষ্ট পাচ্ছে, এটা যেন কেউ কোনোদিন না বলে, কারণ ইমানদার যেটাই হয় এটা তার জন্য ভালো। যদি আল্লাহ তারা ক্ষমা করে দিয়ে থাকেন তাকে বিনা কষ্টে, এটা আলহামদুলিল্লাহ। এই জন্য ইমানদার সবসময় দোয়া করবে আল্লাহমিনী আসারুকাল আফা ওয়াল আফিয়াত ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, নিরাপত্তা দিন, আমাকে কোনো কষ্ট দিয়ে গুনাহ মাফ করার দরকার নেই, এমনি মাফ করে দিন। যখন আল্লাহ তাআলা দেখেন যে তার গুনাহ মাফের অবস্থা ভালো না, গুনাহ মাফ হচ্ছে না, আল্লাহ তাআলা ইমানদারকে দুনিয়াতে কষ্ট দিয়েই তাকে গুনাহ ক্ষমা করিয়ে নেন। শুধু ইমানদারের জন্য মাঝে মাঝে দুনিয়াতে কষ্ট পায়, কিন্তু এই কষ্ট তার জন্য আখিরাতের জন্য বড় উন্নতির বিষয়, আখিরাতে তার জন্য আর গুনাহ থাকবে না, সেখানে সে জান্নাতে চলে যেতে পারবে, তার সেখানে জন্য তার হিসাব দিয়েই করতে হচ্ছে না। ইমানদার এই জন্য তার সব দিক থেকে ভালো দুনিয়াতে যে কোনো অবস্থার জন্য, কিন্তু কাফেরের কখনো কখনো সে কোনো কষ্টই পায় না।
অনেকেই বলে দুনিয়াতে এত অন্যায় করে গেল, সুন্দর করে চলেও গেল আবার, কিন্তু সে অপেক্ষা করুক, তার জন্য বড় শাস্তি অপেক্ষা করুক, যে শাস্তির কোনো শেষ নেই, যে শাস্তির কোনো শেষ নেই। কিন্তু ইমানদারের জন্য তার সর্ব অবস্থায় ভালোটাই সে গ্রহণ করে। ইমানদার সবসময় দুনিয়াতে যেটা পায় সেটা তার ভালো, আখেরাতে যেটা পায় এটা সে ভালো, কিন্তু ইমানদার কখনো চেয়ে নিবে না। অনেকে চেয়ে নেয় আল্লাহ আমাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দেবে, এটা কখনো বলবেন না, বলবেন যে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন, আমাকে ক্ষমা করে দিন, সালুল্লাহ আফিয়া আফওয়া ওয়াল আফিয়া, ক্ষমা চাইবে আল্লাহ যেন শাস্তি দুনিয়াতেও না দেয় আখেরাতেও না দেয়। ইমানদার আল্লাহর কাছে সবচেয়ে বড়টা চাইবে, অল্প স্বল্প জিনিস চাইবে না। এই জন্য চাইতে হলে জান্নাতের ফেরদাউস চাইতে বলেছে, কারণ ছোট জিনিস কেন চাইবো, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে বড়টাই চাইবো, আমি সামান্য শাস্তিও চাইবো না, কোনো অপরাধ কোনো কোনো কিছুর জন্য আমার জন্য কোনো অপরাধ কোনো সামান্যতম জিনিসও আমি চাইবো না যে আল্লাহ তালা এটার জন্য আমাকে অপরাধ আমাকে কোনো শাস্তি দিক। ইমানদার সেটা চাইতে পারে না, ইমানদার কখনো এই কাজটি করবে না। এই জন্য ইমানদারকে ইমানদারের মৃত্যুর সময় তাকে এই কোরআন তেলাওয়াতের যে বেদা তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সেখানে কোনো মানুষ ডেকে আনে বা কিছু করা, কিন্তু সন্তান সন্ততি যদি তাকে আখিরাতের কথা স্মরণ করে দেয় এবং আখিরাতে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করে দেয়, তাকে ভালো কোনো জিনিস মনে করিয়ে দেয়, এটা শরীয়তে জায়েজ আছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মৃত্যুর সময় ইবনে আব্বাস ঢুকেছেন, ইবনে আব্বাস ঢুকে বললেন যে আমি এই কথা কিছু কথা বলতে চাচ্ছি, বলে কি বলবে তুমি, কিছু বলিও না, এমন কিছু বলিও না, আমাকে তুমি বেশি আশাবাদী বানিয়ে দিও না। বলে না আপনি, আমি সত্য কথাই বলছি, আল্লাহ তাআলা আপনার আপনার কথা আপনি আপনার পবিত্রতার কথা আল্লাহ তাআলা আর সাত আসমানের উপর থেকে ঘোষণা করেছেন, এটা আপনার জন্য বিরাট প্রাপ্তি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তুমি আর কিছু বলো না, আমি ভয় পাচ্ছি, আমাকে মনে হচ্ছে আল্লাহ যদি কোনো ভয় আল্লাহ যদি আমাকে দুনিয়াতে না না পাঠাইতেন, আমি যদি কোনো এরকম হইতাম, আমাকে যেন আমি যদি কোনো নাসিয়া মানসিয়া আমাকে যদি কেউ চিনতো না এরকম হইতো, আমি শুধু ভয় না দেখবো না, আপনি ভয় পাবেন না, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী, আপনার পবিত্রতা আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করেছেন। এটা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন তিনি চুপ করে গেলেন, কারণ এই সময়ে সুসংবাদ দেয়া, ভালো কথা বলা, ভালো জিনিসটাকে স্মরণ করিয়ে দেয়া, এটা ইমানদারের দাবি। খারাপগুলি বলে বলে তাকে কষ্ট দেয়া এটা ইমানদারের কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ইমানদারের উপর কিছু এক ইমানদার ভাইয়ের উপর আরেক ইমানদার ভাইয়ের কিছু হক রয়েছে, তার মধ্যে একটি হক হচ্ছে যখন সে অসুস্থ হবে, যখন সে অসুস্থ হবে তাকে তার দেখাশোনা করবে। আমাদের বর্তমান সমাজ এমন দাঁড়িয়েছে অসুস্থ হলে রেখে চলে আসছে কোথাও, মাকে পর্যন্ত কোথাও কোনো কোনো বাগানে রেখে চলে পালাই যাচ্ছে মানুষ, এমনকি আত্মীয় স্বজন রেখে চলে যাচ্ছে, কেউ স্বামী চলে যাচ্ছে স্ত্রীকে ফেলে, স্ত্রী ফেলে যাচ্ছে স্বামীকে ফেলে, সন্তান সন্ততি বাবা মার খোঁজ নিচ্ছে না, এমন অবস্থা দাঁড়িয়েছে। তারা কি চিন্তা করে না তারাও এরকম অবস্থায় পড়তে পারে? বর্তমান সময় এমন অবস্থা দাঁড়িয়েছে, কেউ জানে না কার যে রোগটা হবে, যে রোগটার জন্য সে এত পালাচ্ছে। অনেক মানুষ আছে সাথে থাকে তার হয় না, কিন্তু দূর থেকে ঘরে বসে থেকে অনেকের হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে এটাই, কারণ আল্লাহ তাআলা এটা তার আযাব, তিনি যাকে ইচ্ছে তাকে সেটা দিয়ে ধরবেন এবং যাকে ইচ্ছে তাকে এটা দিয়ে আবার তাকে জান্নাতের পথে নিয়ে যাবেন। আল্লাহর ইচ্ছা কাউকে কাউকে এটা দিয়ে তিনি মনে করবেন তাকে এখন নিয়ে যাওয়া দরকার, সেভাবে তিনি নিয়ে যাবেন। সুতরাং এটা আপনি যতই পালিয়ে বেড়ান না কেন, মূল কথা হচ্ছে সেটাই যে আপনাকে শরীয়তের নির্দেশ মোতাবেক চললে আপনি যত সেখানে মরে মরে গেলেও সেটা ভালো আছে, আর শরীয়তের নির্দেশ মোতাবেক না চললে আপনি মরে গেলে যে আপনি বেঁচে যাবেন, যে সে আমি মরি নাই ও মরে গেছে, আপনার কিন্তু সময় অপেক্ষা করছে, আপনার কিন্তু ভালো সময় নাই সামনে। এই জন্য আপনি চিন্তা করতে হবে আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ইয়াউদু হুইদা মারেদা, অসুস্থ হলে কেউ তাকে দেখা এটা ইমানদারের দায়িত্ব, তার দেখাশোনার ইমানদারের দায়িত্ব। আর যদি তার পরিবার পরিজন হয় আত্মীয় স্বজন হয় তো সেটা আরও বড় দায়িত্ব। ইমানদার কখনো এই দায়িত্ব মুক্তি ঘোষণা করতে পারে না, যে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই নয়। এই জন্য দ্বিতীয় হক হচ্ছে ইয়াত্তাবিউ জানাযাতাহু ইযা মাতা, মৃত্যু হলে তার জানাজার পিছে নেয়া, জানাজার পিছে চলা। এই জানাজার পিছে অনেকেই চলে না, বর্তমান সময় অনেকে পারে না তা ভিন্ন কথা, কিন্তু যখন পাবেন সেটার পিছিয়ে যেয়ে নেয়া সুন্নত। কীভাবে কেরকম সওয়াবের কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে কেউ যদি ইমানদারের জানাজায় শরীক হয় তার এক কিরাত, এক কিরাতের উহুদ পাহাড়ের মতো, আর যদি পিছু নিয়ে কবর পর্যন্ত যায় তাহলে তার জন্য দুই কিরাত অর্থাৎ আরেকটা উহুদ পাহাড়ের মতো সওয়াব তার আমলনামায় লেখা হয়। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হাদিস শুনলেন তিনি বললেন লাকাদ ফাররনা ফি কারারি, আরে আমি তো কতদিন সব জানাজার পিছনে যাই নাই, আমার তো অনেক কিরাত মাহরুম হয়ে গেছি আমি। এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার মতো সাহাবী তিনি চিন্তা করতেন, যারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত, জান্নাতের যারা জান্নাতের লোক যারা, তারা চিন্তা করতেছেন তাদের আমল ছুটে গেছে, কিন্তু আমরা এই আমল করার জন্য উদগ্রীব হই না। অনুরূপভাবে আমরা বলেছি তিন নম্বর হক হচ্ছে তাকে তালকিন করা, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দেয়া, এবং চার নম্বর হক হচ্ছে তার জন্য দোয়া করা, তার জন্য দোয়া করা।
দোয়া করা যে আল্লাহ যেন তাকে সুস্থ করে, তাকে যেন ইমানের সাথে নেয়, এই দোয়া যেন করে। আর তার সামনে পাঁচ নম্বর হক হচ্ছে তার সামনে যেন শুধু ভালো কথাই বলা হয়। খারাপ কথা বলে অনেক সময় তাকে জীবন্ত অবস্থায় মানুষকে মেরে ফেলা হয়। কেউ কেউ ঢুকে তার সাথে এমন এমন কথা বলবে যার কারণে সে নিজেই কষ্ট পাচ্ছে, আরও কষ্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তার কথার কারণে তারও কষ্ট বেড়ে যায়, এরকম যেন না হয়। বরং তাকে সুন্দর কথা শোনানো, ইমান তার মৃত্যুর সময় এটা একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এটা যেন সবাই করে ভালো কথা শোনানো। কখনো কখনো যদি এমনকি যদি ইমানদার যদি ইমানদার না হয় যদি কাফেরও হয় তার সামনে উপস্থিত থাকা জরুরি। যদি কোনো এই সময় যদি কোনো তাকে আপনি কোনো ইমানের কথা শোনাতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক খেদমত করতে ইহুদি বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতো, অসুস্থ হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন, দেখতে গিয়ে দেখলেন যে এখন আর বাঁচবে না সে। তখন তিনি বললেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তিনি দয়ার পরামর্শ হয়ে বললেন ইহুদি ছেলেকে। তখন ইহুদি ছেলে তার বাপের দিকে তাকালো যে কি করব। তখন বাপ বলল যে আতি আবুল কাসেম, তুমি আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনো। কারণ সে যা তারা জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক, কেন মানতো না? তারা দুনিয়ায় হিংসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মানতো না। তখন সে ছেলে বলল সাধু আল্লাহ ইল্লাহ সাধু মুহাম্মদ রাসূলুল্লাহ, এরপরেই মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী নাজ্জাহু বিমিনান নার, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি তাকে এই ব্যক্তিকে আমার দ্বারা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য কাফের হলেও তাকে ফেলে দেওয়া না, তার কাছে গিয়ে যদি ইমানের কথা বলতে পারা যায় সেই সুযোগ সাথে নিতে প্রত্যেকটি ইমানদার সেই সুযোগটা সাথে নেওয়া উচিত। আমি এখন কিছু আলামত বর্ণনা করবো একজন ইমানদার কিভাবে ভালো ন্যাক আলামত মাধ্যমে দুনিয়ায় তার পরিসমাপ্তি ঘটে সে কিছু আলামত বর্ণনা করতে চাই। এক নম্বর হচ্ছে মৃত্যুর সময় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, শাহাদা শুধু আল্লাহ শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারে অথবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, এটা তার একটি ভালো আলামত যে দুনিয়া থেকে ভালো আলামত যে তার সুসমাপ্তি ঘটেছে, ভালো সমাপ্তি ঘটেছে, একটি আলামত। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এসেছিল যে ইমানদারের ঘামের মাধ্যমে মাথার ঘামের মাধ্যমে অর্থাৎ চোখ পেশানি কপালের ঘামের মাধ্যমে তার জীবন চলে যায়। এর অর্থ হচ্ছে এটুকু তার কষ্ট হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এটার মাধ্যমে প্রমাণিত হবে যে একটা ভালো জিনিস যে ইমানদার ঘামের মাধ্যমে মৃত্যু হয়েছে, তার কপাল ঘেমে এর মধ্যে মারা গেছে, এর মধ্যে বাড়াবাড়ি হয়নি, এটা একটা ভালো আলামত। তিন নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, আল্লাহর পথে শহীদ হওয়া, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, যদি কোনো শহীদ হয় সে একটা ভালো আলামত যে সে জান্নাতের পথে মারা গেছে। চার নম্বর হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিয়ে যদি মারা যায় তাদের জন্য এটা বড় সুসংবাদ, যদি তারা ইসলামী রাষ্ট্র হেফাজত করার নিয়তে কাজ করে। দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো জাগতিক কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি ইসলামী রাষ্ট্রের সীমানা হেফাজত করে মারা যায় তার জন্য সুসংবাদ রয়েছে যে তার সুন্দর পরিসমাপ্তি হচ্ছে। অনুরূপভাবে যে ব্যক্তি তার নিজের তার পরিবারের সম্পদের হেফাজত করতে গিয়ে মারা যায় তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ ঘোষণা করেছেন, সুতরাং তার জন্য এটা একটা ভালো দিক। অনুরূপভাবে যে ব্যক্তি তার কোনো রোগের কারণে মারা গেছে, কোনো রোগের কারণে যে ব্যক্তি মারা যাবে সেটাও তার জন্য, সেটা বিশেষ করে যদি কোনো পেটের পীড়া হয় তাহলে ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সুসংবাদ, এটা যে এটার কারণে সে ভালো দিকে মারা গেছে, এটাতে খারাপ করার কোনো খারাপ বোঝার কোনো খারাপ দেখার কোনো কারণ নেই। অনুরূপভাবে যে ব্যক্তি মহামারী জাতীয় জিনিসে মারা যাচ্ছে, আজ অনেকেই সেটার মধ্যে মারা যাচ্ছে, আপনারা জানেন অনেক ভালো মানুষকে আপনি দেখবেন চলে গেছে, চোখের সামনে দেখেননি, না দেখে শুনলেন যে চলে গেছে আর আসে নাই, ফিরে কবরে চলে গেছে, সেই এই সমস্ত ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ ঘোষণা করেছেন। ডুবে মারা গেছে, পড়ে মারা গেছে, অথবা বিল্ডিং ভেঙে অথবা কিছু ভেঙে পড়ে মারা গেছে, সেই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ ঘোষণা করেছেন। অনুরূপভাবে ওই মহিলা, যেই মহিলা তার নেফাসে মারা গেছে, নিফাসে মারা গেছে অর্থাৎ রক্ত সন্তান হওয়ার পরে, সন্তান প্রসব হওয়ার পরে সে অবস্থায় মারা গেছে, 40 দিনের মধ্যে যেই সময় থাকে এই সময় মারা গেছে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ রয়েছে যে ভালো অবস্থায় মারা গেছে। যদি ইমান থাকে তা সত্য হচ্ছে ইমানদার হতে পারে সবাই। নবম হচ্ছে ওই ব্যক্তি কোনো ভালো আমলের মাধ্যমে তার জীবন শেষ করেছে। ভালো আমল কি? সালাত পড়তে পড়তে মারা গেছে, অথবা কোনো আল্লাহর পথে দাওয়া দিতে গিয়ে মারা গেছে, অথবা জিকির করতে করতে মারা গেছে, কথা দিনের কথা বলতে বলতে মারা গেছে। এটা হচ্ছে তার ভালো লক্ষণ যে এরা ভালো কাজের মধ্যে তাদের জীবন পরিসমাপ্তি ঘটাতে পেরেছে। জুমার দিনে মারা যাওয়ার বিষয়ে কেউ কেউ হাদিসে বলে থাকে জুমার দিনে মারা গেলে তার সুন্দর পরিসমাপ্তি হবে, এই হাদিসটি শুদ্ধ নয়। এই জন্য অনেকে মনে জুমার দিনে মরে গেলে অথবা সোমবার মারা গেলে বোধহয় বিশেষ কোনো কারণ
কারণ আছে। অনেকে মনে করে শনিবার মারা গেছে, বুধবার মারা গেছে, ক্ষতিকর, এটা কিছুই না, সবগুলি আল্লাহর দিন। এই জন্য দিনের সাথে সম্পৃক্ত নয়, কোনো দিন মারা গেলেই তার কোনো ভালো কিছু হবে এমন কোনো সুসংবাদ আসেনি। অনেকে মনে করে থাকে যে রমজান মাসে মারা গেলে বুঝি আজাব বন্ধ হয়ে যাবে, এটাও ঠিক নয়। রমজান মাসে মারার সাথে আজাবের কোনো সম্পর্ক নেই। এই জন্য দিনগুলো কোন দিন মরলো সেটা বড় কথা নয়, কি অবস্থায় মরলো, কি নিয়ে মরলো, কি আমল কি নিয়ে মরলো, এটা বড় কথা। কারণ অনেক পাপিষ্ট শুক্রবারে মারা যায়, অনেক নেককার মানুষও বুধবারে মারা যায়। সুতরাং বুধবার আর সোমবার বা বৃহস্পতিবার বা শুক্রবারের সাথে মৃত্যুর কোনো ভালো হওয়ার কোনো আলামত নয়। এই জন্য একজন মানুষ যে কাজটি সবচেয়ে বেশি করা দরকার, নিজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসছে, তোমাদের কেউ আল্লাহর উপর সুধারণা করে যেন মারা যায়, সুধারণা করে মারা যায়। অর্থাৎ বিছানায় মারা গেলেও সুধারণা করে মারা যেতে হবে। এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি এত যুদ্ধ করেছেন কিন্তু মারা গেছেন তার বিছানায়, মারা গেছেন তার বিছানায়। কিন্তু এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন কেউ যদি এটা করে ওইটা করে, অনেকগুলি কথা বলেছেন হাদিসে আছে। এটা বলেছেন যে কেউ যদি কোনো সহিহ হাদিসে আসছে যে কেউ যদি কোনো ইমানদার এবং ইমানদারের পার্থক্য এটাই, ইমানদার যখন রাতের বেলা ঘুমাতে যায় হাদিসে এটা আসছে, তখন শয়তান বলে যে তোমার কাজটা আজকে রাতের কাজটা শেষ খারাপ অবস্থায় হোক, শয়তান বলে। আর তার সাথে যে ফেরেশতা থাকে সে বলে আজকে তোমার কাজটা ভালো অবস্থায় হোক, তুমি আজকে আর গুলি পড়ে মরো। তো ইমানদার যদি কোনো জিকির গুলি পড়ে আর যদি দুনিয়াতে আসতেও না পারে, আবার যদি আসতেও না পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিছনা থেকে বিছনায় পড়ে মরলেও তার জন্য তা ক্ষমা করে দেওয়া হবে। আবার যখন দুনিয়া জীবিত হয় সকালবেলা, তখন শয়তান যে তার সাথে যেটা সেটা বলে যে খারাপ কাজ দিয়ে শুরু করো, আর যে ফেরেশতা আছে সে বলে যে ভালো কাজ দিয়ে তোমার আজকের দিনটা শুরু হোক। যদি কোনো সে ভালো কাজ দিয়ে শুরু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি সে বিছানায় পড়েও মরে তারপরেও তার জন্য সুসংবাদ রয়েছে আছে জান্নাতে। তো একজন মানুষ ভালো কাজের মাধ্যমে তার জীবনের পরিসমাপ্তি ঘটাতে পারে, ভালো কাজের মাধ্যমে এবং ভালো আল্লাহর উপর ভালো নিয়তের মাধ্যমে, আল্লাহর উপর ন্যাক নিয়ত থাকতে হবে যে তিনি আমাকে বাঁচাবেন, তিনি আমাকে আখিরাতের প্রত্যেকটি জায়গাতে তিনি আমাকে হেফাজত করে নিয়ে যাবেন। ইমানদার সবসময় চিন্তা ভাবনা করবে, ইমানদারের কাজ হচ্ছে আল্লাহর উপর সুধারণা নিয়ে সে মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের কেউ যেন মারা না যায় আল্লাহর উপর সুধারণা না করা ব্যতীত। অর্থাৎ তোমাদের সবাই যেন আল্লাহর সুধারণা থেকে মারা যায়। দুনিয়ার বুকে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ ভয়ের মধ্যে থাকতে হবে যে কি আমার হবে, কিন্তু মৃত্যুর সময় আমাদের এই বাড়িয়ে দিতে হবে, আমার আশাবাদটা বাড়াতে হবে যে আল্লাহ তাআলা আমি যতটুকু চেষ্টা করেছি আল্লাহর কাছে আমি বড় আশাবাদী, তা আমার মতো এরকম নগণ্য ব্যক্তিকে আল্লাহ যেন আজাব দিয়ে কষ্ট দিয়ে আগুনে পুড়িয়ে আল্লাহর কোনো লাভ নেই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, এই জন্য আল্লাহর উপর সুধারণা রেখে মারা যেতে হবে। আর যেগুলি আমি বলেছি এরকম ভালো কাজের মধ্যে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটাতে পারে। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।